নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি এপ্রিল দু হাজার কুড়ি মেষ রাশির কেমন যাবে প্রথমে আপনাদেরকে একটা কথা জানাই এটা ইন জেনারেল রাশিফল কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় আমি কখনোই দাবি করব না যে এই রাশিফলটি আপনাদের হুবহু মিলবে কিন্তু আপনারা এই রাশিফলটি ফলো করুন কোনো অংশে কম হবে না আপনাদেরকে চলার পথে কিছুটা হল সাহায্য করবে এই মাসিক রাশিফল তো এই এপ্রিল মাসে বেশ কিছু গ্রহের অবস্থানে রাশির কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে প্রথম কথা চোদ্দই এপ্রিল রবিগ্রহ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ রবিগ্রহ তুঙ্গস্থ হচ্ছে মেষরাশিতে এবং আপনার উনত্রিশে তারিখ আপনার বৃহস্পতি গ্রহ মকর রাশিতে প্রবেশ এবং বাইশে মার্চ এই মঙ্গল গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে এবং আঠাশে মার্চ শুক্র গ্রহ বিশ্ব রাশিতে প্রবেশ করছে এর ফলে এপ্রিল মাসে এই মেষ রাশির কেমন যেতে চলেছে প্রথমে আপনাদেরকে জানায় আপনারা যারা কর্ম ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে এ মাসটা অতীব শুভ নতুন কর্মের একটা যোগাযোগ আপনাদের এ মাসে দেখা যাচ্ছে যদিও আপনার হরস্কোপে কর্মযোগ থাকা একান্তই দরকার এর সাথে সাথে যারা ব্যবসাতে আছেন ব্যবসার ক্ষেত্রে এ মাসটি খুবই শুভ রাশির জাতক বা জাতিকাদের বিশেষত যারা কসমেটিক্স গার্মেন্টস এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছে বিদেশে ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এ মাসটি শুভ এর পাশাপাশি আপনাদেরকে জানায় এ মাসে আপনাদের মুখের ভাষা খুব মধুর হবে অর্থাৎ আপনার কথাতে মানুষ অ্যাট্রাক্টিভ হবে এ মাসে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে যারা রাজনৈতিক সেক্টরে আছেন অর্থাৎ রাজনীতির সাথে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে মাসটি শুভ ফল প্রদান করবে এবং এ মাসে যারা গান বাজনা ফিল্ম শিল্পকলা নাচ গানের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এ মাসটি শুভ ফল প্রদান করবে এই এপ্রিল মাস এর সাথে সাথে আপনাদেরকে জানাই এ মাসে আপনাদের বিবাহযোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বিবাহ কানেকশানগুলো শুভ বিবাহের কানেকশান আপনাদের আসবে প্রেমের ক্ষেত্রে মাসটি শুভ নতুন প্রেম আপনার জীবনে এ মাসে আসার সম্ভাবনা প্রবল এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে সম্পর্কে কিছুটা হলেও উন্নতি হবে এ মাসে এর সাথে সাথে আমি জানাই যারা এডুকেশানে যুক্ত আছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা আসবে কারণ আপনাদের একটু অমনোযোগী দেখা যাচ্ছে এর সাথে সাথে যেহেতু দশম স্থানে শনিমঙ্গল একত্রে বসে থাকছে আপনারা হতকারিতা সিদ্ধান্ত নেবেন না অর্থাৎ চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না রাগ হয়ে আপনি কোনো সিদ্ধান্ত জনের সঙ্গে পরামর্শ করুন পরামর্শ করে আপনি কোনো কাজে সিদ্ধান্ত নেন এর এর পাশাপাশি যারা কোর্ট মামলায় যুক্ত আছে অর্থাৎ দীর্ঘদিন ধরে কেস যা চলছে তাদের ক্ষেত্রে এ মাছটা কিছুটা হল শুভ ফল প্রদান করবে যারা ন্যায়ের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো যারা ডাক্তারি লাইনে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এ মাছটা ভালো যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য মাছটা শুভ ফল প্রদান করবে রাশির জন্য এ মাসে আপনাদের ইনকাম সোর্স বৃদ্ধি পাবে প্রচুর আপনারা ইনকাম করবেন এবং পাশাপাশি আপনাদের ব্যয় ভাবটাও থাকছে এর সাথে সাথে আপনারা সেভিংসের দিকটা অবশ্যই নজর দিন কারণ আপনাদের ইনকাম আসার সাথে সাথে ব্যয় যেমনি বৃদ্ধি পাবে সেভিংসটা আপনাদের কমবে সেভিংসের দিকে আপনারা অবশ্যই নজর দিন আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এ মাসে হবে এ মাসে আপনারা কোনো জমি বাড়ি বা গাড়ি ক্রয় করার প্রবল সম্ভাবনা রাশির জাতক জাতিকাদের গ্রহের গোচরের অবস্থান যা বলছে তাই অবস্থানে আপনারা কিনতে পারেন এর পাশাপাশি আপনাদেরকে জানাই আপনাদের পিতার শরীরের দিকে একটু নজর দিন এবং মাতার শরীরের দিকে নজর দিন কারণ আপনার মায়ের সুগার ব্লাড প্রেশার থাইরয়েড এই সকল জিনিস বাড়তে পারে অর্থাৎ মেডিকেল এক্সপেন্সেসও কিছুটা হলো বাড়তে পারে আপনারা গাড়ি বা যানবাহন চালানোর সময় আপনারা খুব সতর্কভাবে চালান ছোটোখাটো চোট আঘাত আপনাদের লাগতে পারে এর সাথে সাথে আপনাদেরকে বলি যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো ব্যথা বেদনা একটু বৃদ্ধি পাবে প্রেশার সুগার থাইরয়েড এই সকল জিনিস হার্টের সমস্যা কিছুটা হলো বৃদ্ধি পাবে অর্থাৎ পনেরোই এপ্রিল পর্যন্ত এদিকে আপনারা নজর দিন পনেরোই এপ্রিলের পর থেকে কিছুটা হল আপনাদের সময়টা ভালো যাচ্ছে শরীর স্বর্গের ক্ষেত্রে যাদের সরকারি কাজকর্ম দীর্ঘদিন ধরে আটকে আছে তাদের এই সরকারি কাজকর্মগুলো কিছুটা হল মিটতে চলেছে অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছে কাজ আপনাদের সম্পন্ন হচ্ছে না আপনাদের এই সকল কাজ আপনাদের মিটে যাবে এই এপ্রিল মাসে মেষ রাশির এ মাসে বুধ চব্বিশে এপ্রিল রাশিতে অবস্থান করায় আপনাদের ক্ষেত্রে মাস এ মাসে যথেষ্ট বুদ্ধি বাড়বে অর্থাৎ মাসের শেয়াশিসি দিক থেকে আপনাদের বেশ বুদ্ধি নিয়ে চাতুর্যতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে এবং এই সময় আপনারা কাউকে টাকা ধার দেবেন না এ মাসে এবং কার কাছ থেকে টাকা ধার নেবেনও না কারণ টাকা ধার দিলে সে টাকা রিকভারি ক্ষেত্রে একটু সমস্যা আসবে এবং সম্পত্তিগত দিকটা আপনাদের জন্য এ মাসটা শুভ ফল প্রদান করবে অর্থাৎ যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছে কিছুটা হল আপনাদের পক্ষে এ মাসে আসবে এর সাথে সাথে আপনাদের এ মাসে বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ যারা বিদেশে যেতে চাইছে পড়াশোনার জন্য তারা যেতে পারেন সময়টি আপনাদের জন্য উপযুক্ত সময় এবং এর পাশাপাশি এই মেষ এ মাসে চোখের সমস্যা কিছুটা হল কাটতে চলেছে দীর্ঘদিনের চোখের সমস্যা কিছুটা হল আপনাদের ডেভেলপমেন্ট করবে এর সাথে সাথে মেষ এ মাসটা ধনলাভের মাস কারণ আপনাদের রাশির অধিপতি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে মকর রাশির ঘরে এবং আপনার রাশির দ্বিতীয় শুক্রগ্রহের অবস্থান অর্থাৎ ধনভাবের উপর শুক্রগ্রহের অবস্থান আপনাদেরকে ধন আকর্ষণ করবেই এবং আপনারা প্রচুর উপার্জন এ মাসে করবেন আপনাদের শেয়ার বা লটারি বা ফাটকা কারবার থেকে আপনাদের অর্থ আসার প্রবল সম্ভাবনা আছে এবং আপনারা উত্তরাধিকারী সূত্রেও আপনারা সম্পত্তি পাবেন এর সাথে সাথে আপনারা এ সময় নতুন কাজের দিশা পাবেন এবং নতুন ব্যবসার দিশা আপনারা এ মাসে পাবেন এবং এ সময় আপনাদেরকে সহযোগিতা করার মতো মানুষ দেখা যাবে অর্থাৎ আপনাদেরকে সাহায্য করবে আপনাদের এ মাসে বন্ধুবান্ধব এবং ভাইয়ের দিক থেকে আপনারা সাহায্য পাবেন অর্থাৎ আত্মীয়টা আপনাদের এ মাসটাতে সহযোগিতা করবে এবং দীর্ঘদিনের কোনো আশা আপনাদের এ মাসে পূরণ হবে অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনারা প্রচেষ্টা করছেন কিন্তু আশা আপনাদের পূরণ হয় না সেই আশা আপনাদের এ মাসে পূরণ হবেই এ মাসে আপনারা নতুন যেমন বাড়ি গাড়ি বা জমি ক্রয় করবেন তার সাথে সাথে আপনাদের নতুন একটা ভাবনা চিন্তা আসবে আপনাদের এ সময় এবং আপনারা এ সময় আধ্যাত্মিক লাইনের দিকে অর্থাৎ ঠাকুর দেবতার প্রতি আপনারা বেশ মনোনিবেশ হবে এবং ভগবানের প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে এ মাসে এবং এ সময় আপনারা অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করুন অর্থাৎ সকালে উঠে সূর্যদেবতাকে জল নিবেদন করুন এবং ওং আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা এগারোবার জপ করুন দেখবেন আপনাদের সমস্যা কাটতে বাধ্য তো দর্শক বন্ধু সময় তো শেষ ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ